এদিকে তো আমার ছেলে পড়ে পড়ে এখনো ঘুমিয়েই আছে, ঘুম আর ওর ভাঙছে না। দেখতে দেখতে ওর ছুটিও শেষ হয়ে এলো, আর মাত্র 2 দিন পরেই স্কুল শুরু। তবে আর তো ঘুমোতে দেওয়া যাবে না, তাহলে আবার দুপুরবেলায় আমাদেরকেই চালাবে, দুপুরবেলা আর ঘুমোবে না, তাই এবার তুলেই দিই। তো সকলকেই গুড মর্নিং জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি, সকলকে জানাই অনেক অনেক স্বাগত আমার চ্যানেলে। আশা করি সকলেই খুব ভালো আছেন, সুস্থ আছেন এবং আমিও খুব ভালো আছি। একটা নতুন সকাল নতুনভাবে শুরু করছি, তার জন্য ঈশ্বরকেও অনেক অনেক ধন্যবাদ জানাই। তো এখন বাবুকে একটু আদর করে ঘুম থেকে তোলা হচ্ছে, কিন্তু ও তো উল্টে পাল্টে আবার শুয়ে পড়ছে, ঘুম আর ওর ভাঙছে না। ভাবছি জল এনে ঢেলে দেবো নাকি, না ওকে এবার মনে হচ্ছে কোলে করে চাগিয়ে তুলে নিয়েই যেতে হবে। এদিকে বাইরের ওয়েদারটা দেখো, যেভাবে গরম পড়েছিল, বাপরে বাপ, এই বৃষ্টিটা না হলে হয়তো সত্যি বাঁচা আর যেত না। অনেকটাই উপকার হলো এই বৃষ্টিটা হয়ে। আর আমার বড় ছেলে তো এদিকে বৃষ্টিতে নাচতে শুরু করে দিয়েছে আনন্দের চোটে। আশা করি এরকম আজকে সবাই নাচবে বৃষ্টির মধ্যে, যেভাবে গরম পড়েছিল বাইরে বেরিয়ে এরকম ওয়েদার দেখে সত্যি মনটা খুব খুশি হয়ে গেল। তো চলো এবার একটু রান্নার দিকে যাওয়া যাক। ফ্রিজ খুলে দেখলাম অনেক রকমের সবজি আছে, তাই ভাবলাম রকম সবজি দিয়ে একটা পাঁচমিশালি সবজির তরকারি বানিয়ে ফেলি। পাঁচমিশালি সবজি তরকারি করাটা খুবই সহজ এবং খেতেও খুব ভালো লাগে এবং স্বাস্থ্যের পক্ষে তো ভালোই। তো আমি এখন তেলের মধ্যে তেজপাতা এবং পাঁচফোড়ন দিয়ে দিয়েছি, আর শুকনো লঙ্কা ফোড়নও দিয়ে দিতে পারো, নাহলে কাঁচা লঙ্কা ফোড়ন দিতে পারো, দিয়ে সব সবজিগুলোকে দিয়ে একটু ভালো করে ভেজে নেব। এবার আমি সবজির মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন, হলুদ আর মিষ্টি, দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নেব। দেখো সবজিগুলো কি সুন্দর মজে গেছে। তো এবার আমি এখন জল দিয়ে দেব। যখন সবজিটা কড়াইতে দিলাম তখন কতটা ভর্তি ছিল সবজি, কিন্তু ভাজার পর আস্তে আস্তে একটুখানি হয়ে গেল। যাই হোক, আর এদিকে মা আজকে নিয়ে এসেছে মাছের ডিম, আর আমাদের বাড়িতে মাছের ডিম খেতে সকলেরই ভালো লাগে, বিশেষ করে তো আমার যা। আমার যাকে যদি শুধু মাছের ডিম দিয়ে বসিয়ে দাও, এছাড়া আর কিচ্ছু খাবে না, শুধু মাছের ডিম দিয়ে ভাত খেয়েই উঠে যাবে। তো মাছের ডিমের বড়া খেতেই যেহেতু সবথেকে বেশি ভালো লাগে, তাই মাছের ডিমের বড়া আজকে বানানো হচ্ছে। তো আজকের মাছের ডিমের বড়াতে আমি শুধুমাত্র পেঁয়াজ আর লঙ্কা কুচিয়ে দিয়েছি, বেসনও দিইনি। তোমরা চাইলে বেসনও দিতে পারো, বেসন দিলে একটু অনেকটা মোটা মতন হয়ে যায় এবং বেসন বেসন খেতে লাগে, তো তার জন্যেই আজকে আর আমি বেসন দিইনি। বেসন ছাড়াই শুধু মাছের ডিমটার বড়া করছি। দিদিভাই এখন রান্না করছে আর কান্নাকাটি করছে, কেন? কারণ এত সুন্দর একটা রোমান্টিক ওয়েদার, তাছাড়া এখন রান্না করতে হচ্ছে। তোমার মনে এখন কি ফিলিংস জাগছে? ফিলিংস জাগছে কি, আমি শোধ তুলে নিয়েছি। আমি ফোন করেছি, নিজ থেকে ওপরে ফোন করেছি, করে বলেছি যে যখন আমি আইবুড়ো ছিলাম তখন আমি জানলায় বসে বসে ভাবতাম এই ওয়েদার হবে, এরকম বৃষ্টি পড়তো, আর আমি জানলায় বসে বসে ভাবতাম সেই ওয়েদারে যদি রূপকে কাছে যেতাম কি ভালো হতো, মানে কত কথা, কত রোমান্টিক মিস, কত কিছু আসতো। আর এখন আমি ভাবছি এই রোমান্টিক ওয়েদারে কি করছি, আমার বড় উপরে বসে এখন কি বলে ক্লাস করছে, ক্লাসে ক্লাস করছে, আর আমি এখানে সোয়াবিনের তরকারি রান্না করছি। তা আমি ছাড়িনি, অনেকে হয়তো বলে আমি শুধু ভিডিও করার জন্য বা ব্লগ বানানোর জন্য বলছি, কিন্তু আমি ছাড়িনি, বরকে ফোন করেছি, করে বলেছি কি তোমার মতো কথা বলা আমার দরকার। বেজরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছিল, আমি ভাবছি কি হলো ব্যাপারটা, এতক্ষণ তো সব ঠিকই ছিল, কাঁদছে কেন, ইমোশনাল হয়ে যাচ্ছিল, তারপরে পুরো বিষয়টা বুঝতে পারলাম। শুধু আমার নায়কে যারা যারা লাভ করেছে আর যারা যারা অনেক বছর ধরে প্রেম করেছে তারপরে গিয়ে হেসে সামনে আছে তারা বুঝতে পারবে কি মজা, তখনকার কি পয়েন্ট অফ ভিউ ছিল আর এখনকার কি পয়েন্ট অফ ভিউ। আর কি করা যাবে, সবই কপাল, সব ছেড়ে ছেড়ে আমি উপরে যাবো, আমি এখন প্রেম করবো আছে, আমি এখন এগুলো করি আমার যা জানে, তো এটা দেখানোর না আমার ভালো লাগে, আর আমি না দিলেই কান্নাকাটি করি, আর আমি আদায় করেও নিই, মানে ছাড়লে কি বলো তো ছেড়ে যাবে, এটা টিপস, যদি আমি ছেড়ে দিই, যদি উনি করবো না তো ছেলেদের আমি যে কেউ করছে না, তো তার ছেড়ে দিই করবো না, কিন্তু যদি একটু জোর করে করাই, হ্যাঁ ওটাই যা, একটু রাগারাগি করবে, করে তো নেবে, আর ওদের মধ্যেও থাকে কিন্তু লোকানো থাকে, ওরা কাঁধে চাপে পড়ে না, মানে নিজেকে জাহির করতে পারে না, সেটা আদায় করে নিতে হবে, তখন ওদেরও জেগে যায়। সত্যি কথা ওরাই তো শিখেছে, আমি কি একা শিখেছে জিনিসটা করতে, আমাকে তো মানে এই যে
বিয়ে করা সব কি আমার মধ্যে সব ইনবিল ছিল ছিল না তাই তো তাহলে সব তো আমাকে ও বুঝিয়েছে ও জানে কিছুটা আমার ছিল বুঝতে ও ছিল আমি মনে রেখেছি ও ভুলে গেছে চলো তোমরাই এত সুন্দর একটা রোমান্টিক ওয়েদারে তোমরা কি করছো অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না এখন তো বৃষ্টিটা পড়ছে না এই যে পুরো বৃষ্টিতে পুরো একদম চারিদিক ভিজে গেছে আর ছেড়ে চলে এসছে ড্রয়িং ক্লাস থেকে বাবা কতগুলো চকলেট কে দিল আসতে না আসতে সৌরভ কাকাকে বধ করে নিয়েছিস হ্যাঁ একটা বুকে একটা হাতে একটা পরে কতগুলো নিয়েছে আচ্ছা 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 দেখি আজ ড্রয়িং এ কি করালো চলো লাইটটা জ্বালাই ঘর ফর পুরো অন্ধকার হয়ে আছে যেহেতু মেঘলা করে আছে ও এটা কিন্তু আমাকে একটু দেবে আমার কিন্তু খুব ভালো লাগে আমাকে একটু দাও না আমার এটা ভালো লাগে অনেকদিন খাইনি অনেকদিন খাওয়ানি তো কি হয় আমাকে একটু দেবে না না দাও না আমাকে একটু না আচ্ছা মাম্মামকে দেবে না মাম্মাম কিনে আনলে মাম্মামও কিন্তু দেবে না দেখি দেখ একটু ছেড়ো আমি ছিড়বো না এখন আমি কিচ্ছু করবো না আমাকে আগে দেবে তারপরে আবার ড্রয়িং বুক দিয়েছে নতুন তো ড্রয়িং বুক ঘরে ছিল তো আরে ওটা শেষ হয়ে গেছিল শেষ হয়ে গেছিল এটা তো হোমওয়ার্ক দিয়েছিল ও ওটা শেষ পাতা আমি খেয়াল করিনি তো যা তাহলে খাতার টাকাটা তো দিতে হবে বাহ আজ ম্যাঙ্গো শিখেছে তো তুমি নিজে নিজে করতে পেরেছো হ্যাঁ ব্যাং আপেল উড়ি বাহ কি দারুণ লাগছে তো এই তো হোমওয়ার্ক দিয়েছে আপেল আর ম্যাঙ্গো তোমাকে করতে হবে কিন্তু এগুলো কি তুমি নিজে নিজে আচ্ছা আচ্ছা এগুলো কি তুমি নিজে নিজে করতে পারো মনে তো হয় না নানটি করে দেয় আরে এটা ছেড়ো কালকে খাবো না না বিকাল লাগে খাবো আমের চাটনি হেভি হয়েছে হেভি হয়েছে এরকম দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে আমের চাটনির সাথে কার না ভালো লাগে অনেকে তো ভাত দিয়ে ওরকম চাটনি খায় কুচি আম পুরো আম বলতে আমের চাটনি দিয়ে ভাত লেগে খেয়ে নেয় তো আমাদের পাশে গাছের ঝড় দিচ্ছিল ঝড়ে আম পড়েছে সেই আম নিয়ে এসে চাটনিও করা হয়ে গেছে চাটনি ডাল এসব দিলে আর কিছু চাইই না মানে চুমু দিয়ে খাই একটু পাতলা করে চাটনিটা বানিয়েছি আছে আরো আছে তোমাকে দেবো আমি তো আমাদের সবার খাওয়া হয়ে গেছিল আমার বর বাকি ছিল তো বর খেয়ে নিয়েছে এখন এগুলো সব গোছাবো তুলবো আর অনেক কাজ আছে এটা গোছাবো আর এই খাটটার একটা রহস্য আছে এখন এই খাটের ওপরে বসে আমরা খাওয়া দাওয়া করি বা কিছু রাখি তো এই খাটটার রহস্য হচ্ছে এটাই যে এটা আমাদের ছিল না তো যখন বাবু যখন হয় তখন আমাদের যে ঘরের যে খাটটা সেটা না একটু ছোট টাইপেরই ছিল তো তিন চারজন শুতে না একটু অসুবিধাই হতো আর বাচ্চা নিয়ে শোবো সেখানে না প্রবলেম হয়ে যেত শুতে গেলে তো প্রচুর চাপাচাপি হতো আর বাচ্চাকে তো অনেকটা স্পেস না দিলে ঠিকঠাক হবেও না তো তখন আমার বর এই খাটটা কেনে স্পেশালি আমাদের রুমেই রাখা ছিল খাটটা কেনার পরে তো আমার বর এই খাটটাতে শুতো তারপরে লাস্টে রাত্রিবেলা যখন বাবু খুব কান্নাকাটি করতো ও রাত্রিরে খুব তিন চারবার তো উঠতোই তো আমার বরের ঘুম হতো না ঠিকঠাকভাবে তারপরে আমার হাজব্যান্ড তো তখন থেকেই আমার হাজব্যান্ডের শরীরও খারাপ হতে শুরু করে তো লাস্টে মাই আমার সাথে শোয় বাবু যখন ছোটো ছিল আর কি তখন মা আবার এই খাটটাতেই শুতো আর আমি আর বাবু আমার বড় খাটটাতে শুতাম তো তখন ওই পারপাসেই আর কি খাটটা কেনা হয় যাতে আমরা শুতে পারি একসাথে মানে আমার হাজব্যান্ড শুতে পারে যাই হোক তখন কেনা হয়েছিল তারপর থেকে আর বিক্রি করা হয়নি রাখাই আছে খাটটা
অনেক কাজেই লাগে এখন, আর এখানে এটা ডাইনিং টেবিলের বদলে এখন এটাই ডাইনিং টেবিলের মতন কাজ করে। নিচে খেতে বসার থেকে ওই জন্য এখানেই ওই ওপরেই খেতে বসে যাই সবাই মিলে। এই যাতেগুলো খাবার রয়ে গেছে, এবার রাতে খাওয়া হবে। ডাল ডাল তো আমাদের রোজ হবে। এই দেখো আমাদের গাছে ডাটা হয়েছে বন্ধুরা, কি মোটা মোটা ডাটা, মোটা মোটা অ্যাকচুয়ালি হয়ে গেছে, পারা হয়নি মানে দেখা হয়নি, আমরা খেয়াল করিনি গাছে ডাটা হয়েছে যে, তো ওই জন্য মোটা মোটা হয়ে গেছে অনেক। তো চলো বন্ধুরা, এবার তো খাওয়া দাওয়ার পরে কাজকর্ম শেষ হয়ে গেল, তারপরে একটু রেস্ট নেবো, তারপরে আবার তো বিকেল হলে আবার কাজ শুরু। কাজ নেই নেই মনে হয়, কিন্তু একবার যদি কাজে হাত দিই বা কাজ শুরু হয় ব্যাস, আর কাজের কোনো হদিস থাকে না। তো এখন এবার একটু রেস্ট নেবো, তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করি, তো আবার দেখা হবে নেক্সট ব্লগে। তো আজকের মতো সকলকে জানাই টাটা, সকলে খুব ভালো থাকো, মজা করো, আমাদের লাইফে আর কী বা আছে, এই তো আমাদের লাইফ, এই আমাদের জীবন। চলো দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে।